ক্রস করেছে বকলাইন ক্রস করেছেন তবে এবার কিন্তু তাকে আটকে দেওয়ার একবার নেপালের রেড এবার কিন্তু সেখানে ভালো এবার কিন্তু সুযোগ রয়েছে এবং নেপালের রেড আনসাকি বোনাস লাইটটা তিনি অতিক্রম করার চেষ্টা করেছেন কিন্তু 5 ইংল্যান্ড 3 নাম্বার 7 ইংল্যান্ড দলের রেড আর ফ্রি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন চমৎকার সুপার ট্যাকল একটির জায়গায় দুটো বাইরে পাগলে কিন্তু সে রেড আউট হয়ে যাবে চমৎকার ট্যাকল আজকে তৃতীয় দিন এই টুর্নামেন্টের এবং প্রথম ম্যাচে রাইট টু রাইট ছিল রাইট যদি পয়েন্ট অর্জন না করতে পারেন রেডার থার্ড রেডটা কিন্তু হয়ে যাবে ডু অর ডাই এর শুকরবার জন্য দ্রুত অনেকে ভেতরে ঢুকে গিয়েছিলেন বক লাইন থেকেও একেবারে বোনাস লাইনের কাছে নেপালের পাল্টা রেড এবং তিনি কিন্তু আটকে গেছেন সেখানে হোয়াইট কর্নারটাতে তার দৃষ্টি এবার অনেকটা ভেতরে ঢুকে গেছেন একটা করতে পারলেন রেড থেকে ডু অর ডাই রেড ফর টিম নেপাল ঘনশ্যাম এক্ষেত্রে পয়েন্ট পাবেন এবং ইংল্যান্ড আরও একবার কিন্তু তারা কট মেরেলেও বকলাইন ক্রস এবং এখানে কিন্তু তিনি আটকা পড়বেন দারুণ ক্ষিপ্রতা রয়েছে দ্রুত মুভ করতে পারেন এবার রেটটা ইংল্যান্ডের বিনয় কুমার এবং আটকা কি পড়বেন তবে না তিনি কিন্তু ইংল্যান্ড দলের অ্যাটাক রাইট জোন দিয়ে মানুষ লাইনের ভেতরে ঢুকে পড়েছেন চমৎকার টুর্নামেন্টে আমরা বলতে পারি নেপালকে নাম্বার 8 ফিলিপ ও ঘনশ্যাম রোকামাগার ভালো রেডা চৌকস রেডা এবং সেটা তিনি গতকালকে নেপাল দল পরাজিত হয়েছিল ইরাকের কাছে 48 কিন্তু লাভ নেই মাত্র 5 জন রয়েছেন চমৎকার একটু লেট করে ফেললেন সময় মনে হয় বেশি নিয়ে ফেলেছিলেন লাস্ট দুটা এমটি ছিল তাদের রেড এবার হয় টাচ করতে হবে না হলে মরতে হবে এবার কিন্তু নেপাল তাদের রেড এবং তিনি কি পারবেন অ্যাটেম্পটটা করেছিলেন তবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে সবগুলো ম্যাচই এই ভেনুতে চমৎকার ট্যাকল পয়েন্ট পেয়ে গেছে মুহূর্তে করেছেন ব্লকিংটা বেশ চমৎকার হয়েছে ফেলিক্স এবার কিন্তু আটকা পড়বেন এবং আটকা আমরা দেখেছি খানিকক্ষণ আগে দেখা যাক চমৎকার সুপার ট্যাকল আর কত টাইম মিড লাইনটা ক্রস করার সেখানে টাচ করার তিনি পারেননি এবার কিন্তু ইংল্যান্ড আপনার উত্তক্ত করে থাকেন যেন তিনি ভয়ে পেছনে সরে যান চমৎকার কট এই অ্যাটেম্পটাতেই দেখুন আপনি রেড দেওয়ার কিন্তু কোনো ট্রাইও তিনি করলেন না বঙ্গবন্ধু কাপ 2023 এর